नमस्कार बंधुरा, बांगलार स्वादेर एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी चिकेनेर एकटी भीषण लोभनीय रेसिपी निये चले एसेछि, सेटा होच्छे चिकेन कढ़ाई। रुटी, लुचि, परोटा, तंदूरी रुटी सबकिछुर संगे किन्तु ए रेसिपिटी भीषण भालो लागे एबं एटी बानानो किन्तु खूब सहज। ताहले चलुन रेसिपिटी देखे नेया जाक। कड़ाई चिकेन बानानोर जोन्नो आमाके प्रथमे चिकेनटा मैरिनेट करते होबे। आमी एखाने 750 ग्राम चिकेन नियेछि। एबार एर मध्ये दिये देब एक चामच परिमाण लवण, दिए देव हाफ चामच गोलमरिचर गुड़ो, दिए देव एक चामच आदा बाटा एवं एक चामच रसुन बाटा। एबार ए समस्त उपकरण दिए आमी चिकेनटाके मैरिनेट करे रेखे देव एक घंटा मतन। आपनारा सारा रातो रखते पारें, तबे सारा रात जदि राखें सेक्षेत्रे किन्तु चिकेनटा फ्रिजेर मध्ये रेखे देवें। एक घंटा पर फिर एलम। रान्नाटा शुरू करार आगे एक कड़ाई चिकेनर स्पेशल मसला बनिए नीते हबे। तार जोन्नो आमी एक पैन बसिए दिए, पैन गरम करते दिए दिए। एबार आमी एर मध्य दिए देव दुटो गोटा शुकनो लंका, एक चामच गोटा धने, एक चामच जिरे, एक चामच गोलमरिच। लो फ्लेमे ये मसलागुलो आमी एकटुखानि भेजे नेब। খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু চিকেন থেকেও পোড়া পোড়া গন্ধ ছাড়বে। 30-40 সেকেন্ড ধরে আমি স্লো ফ্লেমে মশলাগুলোকে ভেজে নিয়েছি। এই মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এই মশলাগুলোকে উঠিয়ে নিয়ে প্রথমে ঠান্ডা করে নেব, তারপর আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি এবার চিকেনটা বানিয়ে নেব। তাই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিলাম কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ এবং একটা মাঝারি সাইজের পেঁয়াজ, এরকম চৌকো করে কেটে রাখা। স্লো ফ্লেমে আমি এগুলোকে 15-20 সেকেন্ডের জন্য তেলের ওপরে একটু নেড়ে নেব। খেয়াল রাখবেন এগুলো যেন রং না ঘুরে যায়। পেঁয়াজ আর ক্যাপসিকাম তেলে হালকা সাঁতলে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকাম তুলে নেওয়ার পর ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর এতেই সঙ্গেই দিয়ে দেব 1 পিঞ্চ লবণ, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু সময় ধরে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যতক্ষণে চলে না যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। 1 মিনিট ধরে এটাকে কষিয়ে নিয়েছি এবং আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব। প্রথমে মশলা যাতে পুড়ে না যায় তাই আমি জিরে বাটার বাটিটা ধুয়ে একটুখানি জল দেব। মাঝারি আঁচে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নেব। 2 মিনিট ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং দেখুন কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব 3 মাঝারি সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আবারও তেল ছাড়া পর্যন্ত মাঝারি ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন 4-5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি টমেটোটা খুব ভালো করে কষে গেছে এবং এর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। চিকেন দেওয়ার পর এই মশলার সঙ্গে স্লো ফ্লেমে চিকেনটাকে খুব ভালো করে আমাদের প্রথমে কষিয়ে নিতে হবে। এই দেখুন 5 মিনিট ধরে চিকেনটাকে কষিয়ে নেওয়ার ফলে চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব 3 টেবিল চামচ পরিমাণ টক দই। আমি দইটা খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। দইটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে দেবেন এবং এই সময় গ্যাসের আঁচ কিন্তু একদম লোতে থাকবে, না হলে দই ফেটে যেতে পারে।
দইয়ের সাথে চিকেনটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি যে কড়াই মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এতে দিয়ে দেব। মশলাটা দিয়ে আবারও চিকেনের সঙ্গে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এই রান্নাটায় গরম মশলা পড়ে না, তাই আমি এতে গরম মশলা দেব না। এই যে মশলাগুলো যেগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি তার যে একটা আলাদা গন্ধ থাকে সেই গন্ধেই কিন্তু এই চিকেনটা খেতে অসাধারণ লাগে। কড়াই মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ গরম জল। এই রান্নাটা খুব বেশি গ্রেভি হয় না, এটা একটু শুকনো শুকনোই হয়, তবু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এর গ্রেভিটা রাখতে পারেন। গরম জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব। মাংসটা আমাদের এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই জন্য এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 25 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মাংস কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর এই যে পরিমাণ ঝোলটা আছে এটাও কিন্তু ঠান্ডা হলে আর থাকবে না এতটা, এটা বেশ খানিকটা কমে যাবে। এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা ক্যাপসিকাম এবং যে পেঁয়াজটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ক্রিম। ক্রিম আর এই পেঁয়াজ ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে একটু ফুটিয়ে নেব। গ্যাসের জোর আমি এই সময় হাইতেই রেখেছি। 5 মিনিট চিকেনটাকে আরও ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দেবো এতে রোস্টেড কসুরি মেথি। এটা একটু হাতে এভাবে গুঁড়িয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল কড়াই চিকেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজ আসি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে।